তারপরে এর যে বেনিফিট এর বা মুনাফার যে অংশটা সেটা গরিবদের মাঝে বিনা সবাবে বন্টন করে দেওয়ার ইচ্ছা করতেছেন সেটা জায়েজ কিনা আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রসুল্লাহ অবাদ জি বিনা সবাবে বা সবাবের আশা ছাড়া এই অর্থ বন্টন করা এটি জায়েজ রয়েছে কিন্তু প্রথমত হচ্ছে আমি ব্যাংকে যে অর্থটা কেন আমি কি অর্থ রাখার ক্ষেত্রে বাধ্য কিনা যদি আমার অর্থ রাখতে বাধ্য হই তো ব্যাংকে তো দুটো অপশন রয়েছে একটি হচ্ছে সুদী অপশন আর একটি হচ্ছে উইদাউট আহ ইন্টারেস্ট একটা অবস্থা রয়েছে তো আমি সেখানে রাখবো প্রয়োজনের কিছু সেখানে আমি খরচ করব কিন্তু শুরুতেই আমি যদি সুদের বা সুদ আসবে সেই অপশনে আমি স্বেচ্ছায় যদি যদি টাকাটা এখানে রাখি আর সেখানে তার এগেনস্টে সুদ আসে তো এটি একটি কিন্তু গুনাহের কাজ তো এটি আমাদের জন্য করা কিন্তু ঠিক না পরবর্তীতে আমি একটি হারাম জিনিসকে অল্টারনেট কিভাবে করবো সেটা আমি না হয় চিন্তা করলাম কিন্তু শুরুতে আমি যে কাজটি করতে যাচ্ছি এটির জন্য আমি কতটুকু বাধ্য ছিলাম অর্থাৎ উইথ ইন্টারেস্টে আমি এই যে ডিপোজিট করতে যাচ্ছি সেটার জন্য আমি কতটুকু আসলে বাধ্য ছিলাম আমাকে একেবারে নিরুপায় ছিলাম যে এটা ছাড়া আমার বিকল্প কোনো উপায় ছিল না যদি সেটা যদি বাধ্য হয়ে আমি করি তো সেক্ষেত্রে এটি শিথিল ভাবে আমরা দেখতে পারি পরবর্তীতে আমি ওটাকে গ্রহণ করলাম না ওটা গরিবদের মাঝে স্বভাবের আশা ছাড়া বন্টন করে দিলাম কিন্তু যদি আমি স্বেচ্ছায় জেনে শুনে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়া শুরুতেই এরকম একটা ডিপোজিট এর ভিতরে আমি প্রবেশ করি যেখানে মান্থলি আমাকে সুদ দিবে এবং এটা আমি জানিও তো এটি কিন্তু আমার কিন্তু স্বেচ্ছায় করা একটি গুণা অতএব এই ধরনের পথে অগ্রসর হওয়ার আগেই আমাদের কিন্তু একটু ভাবা উচিত যে আমি পরে টাকাটা কি করব সেটা নিয়ে ভাববো কেন আমি শুরুতেই যে কেন আমি এই ধরনের ইন্টারেস্টের একটা কারবারের সাথে আমি জড়াবো আমি না হয় ক্ষেত্রে এভাবে আমি এটা থেকে বের হয়ে আসার একটা চেষ্টা করলাম কিন্তু আমি যখন এই টাকাটা ইনভেস্ট করলাম শুধু একটি কারবারে তখন এর সাথে অন্যান্য যে ব্যক্তিরা রয়েছে বা এই যে সুদের যে কারবারটা আমি যেন সরাসরি এই সুদের কারবারের একজন সহযোগী যোদ্ধা হয়ে গেলাম তো এই জন্য শুধু কি আমার যে নিরাপত্তা না এক্ষেত্রে কিন্তু বিপরীতে কিন্তু আমি সুদী কারবারকারীদের একটু সহযোগিতাও করে ফেলছি স্বেচ্ছা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক অতএব এক্ষেত্রে যখন কোনো উপায় থাকবে না তখনই আমরা এ ধরনের কাজে অগ্রসর হব নতুবা আমরা চেষ্টা করব দুই এক মাসের জন্য যদি এটাকে এই ধরনের সুদী কারবারের ভিতরে না জড়িয়ে অন্য কোনো ভাবে যদি এটাকে করা যায় এবং পরবর্তীতে আমি এটা আমার কাজে লাগালাম তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ আল্লাহ আলম্বের সাহবা